অমর একুশে বইমেলা প্রাঙ্গণ আজ ছিল বইপ্রেমীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ। ছোট বড় নানান বয়সীদের পদচারণায় মুখর ছিল বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। শনিবার সরকারি ছুটির দিনে বেলা ১১টায় খুলে যায় বইমেলার গেট। কচিকাঁচাদের কলতানে মুখরিত বইমেলার শেখ রাসেল শিশু চত্বর। আলম বলল আরেকটা বন্ধু আছে সিসিমপুরে। দুপুর থেকে এমএলআর প্রবেশ পথগুলোতে ভিড় বাড়তে থাকে, সেই সাথে ছিল ধুলোবালি ও মোবাইল নেটওয়ার্কের বিড়ম্বনা। ধুলোবালির কারণে আসলে মানুষের নানা রকম সমস্যা হচ্ছে, আর একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বেশি। মানুষজন বেশি আসার কারণে ধুলোবালিতে অনেক সমস্যা হচ্ছে, সবাই এর জন্য বেশি বই কিনতে পছন্দ করছে না, আর এখানে আসলে কি হচ্ছে নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে। পাঠক সমাগমে খুশি প্রকাশক ও লেখকরা। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে আসা হয়েছে এবং এখানে একটা প্রেমেরও কিছু কাব্য আছে, প্রেম সাথে সাথে চলছে। চন্দ্রপ্রভা হচ্ছে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ, যেটা নিয়ে বলতে চাই আমি আসলে অনুভব করে লিখতে পছন্দ করি, আমার চিন্তাভাবনাগুলো অনেক গভীর থেকে আসে। ৪০টার মতো বাচ্চাদের বই, আর এই আত্মরতি হচ্ছে একটা গল্পের বই, বড়দের গল্পের বই। বইয়ের যে দাম অনুসারে যে বিক্রিটা হওয়ার দরকার ছিল সেই বিক্রিটা হচ্ছে না আর কি। পুলিশ এবং জনগণের মধ্যে একটা সত্যিবন্ধন রচনা হয়, জনগণ বুঝতে পারে পুলিশের আসলে সুখ দুঃখের গল্পগুলো। দীর্ঘদিন লেখালেখির কারণে আমার একটা পাঠক সমাজ তৈরি হয়েছে, মূলত তারাই বইটি কিনছে। প্রেমও আছে, আধ্যাত্মিকও আছে, রাজকীয় আছে, সব কিছু মিলেই আমার এই বইটা। বইমেলার ১৮তম দিন শেষে প্রকাশিত বইয়ের সংখ্যা ২১০০ ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।